আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে এই সুন্দর হাতার ডিজাইনটি শেয়ার করব। আপনাদের বেশিরভাগই কিন্তু হাতার ডিজাইন গলার ডিজাইনের জন্য রিকোয়েস্ট থাকে তো এই হাতার উপরে হচ্ছে আমি তিনটা হচ্ছে পারপুথি লাগিয়ে নিয়েছি আর এই গলার ভিডিওটি আমি অলরেডি আপলোড করে দিয়েছি আপনারা চাইলে দেখে আসতে পারেন আর লিঙ্কটাও আমি দিয়ে দিব। তো ভিডিওটি শুরুর আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ছোট্ট বেলাইকনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক আজকে এই ভিডিওটি তো হাতার ডিজাইনটা তৈরি করার জন্য এখানে আমি আড়াই হাত বহরের হচ্ছে প্রায় তেত্রিশ ইঞ্চি কাপড় নিয়েছি আপনারা যদি হাতাটা আরেকটু একটু বড়ো দিতে চান সেক্ষেত্রে হচ্ছে এক গোস পরিমাণ কাপড় নেবেন তো এটা আমি দুই ভাজ করে নিয়েছি কাপড়টাকে এরপর হচ্ছে আমি এই কাপড়টা সম্পূর্ণ খুলে এখানে হলো এক সাইড থেকে ভাজ করে নিচ্ছি তো প্রথম দিকে হচ্ছে দুই ভাজে ভাজ করেছি এরপর আরেকটা ভাজ দিব আর প্রথমে আমি হলো উপরের যে অংশটা সেটা কাটিং করব অর্থাৎ এখানে কাদের শেষ থেকে কোনই পর্যন্ত একটা মাপ নেবেন সেই মাপ অনুযায়ী লম্বাটা নেবেন আর এখানে চড়া কাপড় আছে হচ্ছে চার ভাজে আট ইঞ্চি পরিমাণ মানে আরমোল লম্বা যা নেবেন তার থেকে দুই ইঞ্চি বাড়িয়ে নেবেন আর এখানে হাতার লম্বাটা কোনি পর্যন্ত আমি তেরো ইঞ্চি নিয়েছি টোটাল হচ্ছে এটা তেরো ইঞ্চি নিয়ে আমি মার্ক করে দিয়েছি এরপর কাত থেকে কোনই পর্যন্ত যেখান থেকে লম্বা মাপটা নিয়েছেন সেখান থেকে এভাবে রাউন্ড করে ইঞ্চি টেপটা ধরে কতটুকু এই মাপটা সেটা নেবেন তো আমার এখানে সাড়ে দশ ইঞ্চি এসেছে একটা হাতার জন্য তো এই যেহেতু কাপড়টা এখানে চার বাজ তো সাড়ে দশ ইঞ্চিকে হচ্ছে দুই বাঘ করলে পাঁচ ইঞ্চি থেকে দুই সুতা পরিমাণ বেশি হবে তো আমি এভাবে মার্ক করে দিয়েছি আর এখান থেকে আড়াই ইঞ্চি নিয়ে এরকম করে একটা শেপ দিয়ে নিয়েছি আর নিচে কিন্তু এক ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য এরপর এখন এই মার্ক অনুযায়ী আমি কাপড়টা কেটে নিচ্ছি এই পর্যায়ে এখানে হচ্ছে তালপাত কাটিং করবো আমি যে তালপাত কাটিং করলে হাতায় না কাটলেও চলে তো আমি একটুখানি হচ্ছে খুলে হাফ ইঞ্চির পরিমাণ রাউন্ড করে কেটে নিয়েছি এরপর এই কাপড়টা দিয়ে ডিজাইনটা করব এখানে দুই পাট কাপড় আছে আমি যে পাশে আছি সেটা কিন্তু ভাস পাস তো আমি এই যে প্রথম ভাসটা এভাবে দিয়েছি এবং দ্বিতীয় ভাসটা এভাবে দিয়েছি আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন প্রয়োজন ভিডিওটা আবারও রিপিট করবেন তো এই যে দেখতে পাচ্ছেন এখন এই পাশ হচ্ছে বন্ধ হ্যাঁ আর এই পাশ হচ্ছে খোলা থাকলেও কোনো সমস্যা নেই বাট এটা বন্ধ আছে এটা আমি পরবর্তীতে কেটে খুলে নিব তো আমার এটা হচ্ছে নিচের অংশটা কিন্তু সম্পূর্ণ খোলা থাকবে মানে একদমই খোলা থাকবে আর উপরের অংশটা বন্ধ থাকবে তো আমি এখানে এক সাইড থেকে কাপড়টা কেটে নিয়েছি এরপর হলো এখন এই যে হাতার যে মোহরিটা আছে সেটার মাপ অনুযায়ী এখানে মার্ক করে নিয়েছি নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমি একটা মাপ নিয়ে নিচ্ছি সাত ইঞ্চি পরিমাণ আপনার চাইলে একটু বাড়িও নিতে পারেন এরপর এইভাবে করে একটা মার্ক করে দিয়েছি একটু হালকা রাউন্ড করে এখন এই মার্ক অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি একটু এক্সট্রা কাটছি যাতে করে এখানে সেলাই দিলে কাপড়টা কমে না যায় তো এটা এই যে যতটুকু বাড়তি আছে মাপ থেকে ততটুকু কিন্তু সেলাই করলে কমে যাবে টোটাল লম্বা এখানে একুশ ইঞ্চির পরিমাণ আছে হ্যাঁ এরপর এখন হচ্ছে আমি এটাকে এই যে এখানে যে বন্ধ অংশটা আছে সেটা এইভাবে করে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে আলাদা করে নিয়েছি এবং এইখানে একটু বাঁকা আছে মানে ছোট বড় আছে সেটা আমি কেটে সমান করে নিয়েছি তো এটাও একটু কেটে নিয়েছি এরপর হলো এখন এইখানে হলো আমার দরকার হচ্ছে দুই পাট দুই হাতার জন্য দুই পাট কাপড় কিন্তু এখানে এক পার্ট বেশি আছে সেটা আমি রেখে দিয়েছি আপনারা চাইলে এইভাবে এই সিস্টেমে কাটার পর যে বাড়তি কাপড়টা থাকে সেটা দিয়ে আরও দুইটা হাতার ডিজাইন করতে পারেন হ্যাঁ কিন্তু এই সিস্টেমেই কিন্তু কাটতে হবে তাহলে হাতার ডিজাইনটা খুবই সুন্দর হবে এরপর হলো এখন আমি সেলাইটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে এইভাবে চিকন করে ভাস করে তারপর হচ্ছে আমি সেলাই করে দিচ্ছি আর এটা হালকা একটু টেনে টেনে সেলাই করবেন তাহলে এখানে একটু ভাজ ভাজ হয়ে থাকবে এবং দেখতে ভালো লাগবে তো এই যে আমি এইভাবে টেনে টেনে সেলাই করে নিয়েছি আর যাদের হচ্ছে সিঙ্গার মেশিনটা আছে সিঙ্গার প্রমিস যাদের আছে তারা কিন্তু হচ্ছে ওটা আপনারা পিকু করে নিতে পারেন হ্যাঁ অথবা পিকু মেশিন আলাদা থাকলে সেটা দিয়েও করতে পারেন তো আমি এখানে বাঁকো অংশটা একটু কেটে নিয়ে আবার এখানে হচ্ছে চিকন করে ভাজ করে এই অংশটা সেলাই করে দিচ্ছি তো এরকম ভাজ করে করে হচ্ছে পুরোটা সেলাই করে দিব আমি একটা হাতার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি একই নিয়মে আপনারা দুইটা হাতার ডিজাইন তৈরি করে নিবেন এরপর আবার এই যে এই সাইডটা তো হলো এভাবে চিকন করে ভাজ দিয়ে সেলাই করে নিচ্ছি তো পুরোটা কিন্তু সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এতটুকু হওয়ার পর তারপর হচ্ছে এখন উপরের যে অংশটা আছে সেটা আমি সেলাই করে নিব। আর একই নিয়মে কিন্তু আমি দুই হাতার জন্য দুইটা নিচে যে ডিজাইনটা সেটা তৈরি করে নিয়েছি আর এরপর হচ্ছে উপরের এখান দুই পার্ট থেকে হচ্ছে এক পার্ট নিয়ে নিচ্ছি এক পার্ট নেওয়ার পর এটা উল্টো দিকে আমি সেলাই করে নিব মানে এক্সট্রা যে কাপড়টা নিয়েছিলাম সেখান থেকে হচ্ছে এভাবে সেলাই করে দিচ্ছি আর একই নিয়মে এরকম করে দুইটা হাতার জন্য সেলাই করে নিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে এরপর হলো এখন আবার আমি এটার সাথে এটা জয়েন করে দিব। তো এখন এখানে একটু বাড়তি অংশ আছে সেটা হচ্ছে নিচের অংশটা এভাবে করে একটার উপর একটা রেখে জয়েন করে দিলে। সেটা হচ্ছে উপরের যে মোহরির অংশটা আছে সেটার সাথে সমানভাবে মিলে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি সেলাই করে দিয়েছি এখন হলো এখানে যে জোড়াটা দিলাম এখন সেই জোড়াটা হচ্ছে এইভাবে করে এই হচ্ছে হাতার যে জোড়াটা আছে সেই জোড়া বরাবর বসিয়ে তারপর সেলাই করে দিলেই মানে চারদিকটা সমান হয়ে যাবে তো আমি এভাবে হচ্ছে ঘুরে ঘুরেই কিন্তু পুরোটা সেলাই করে নিচ্ছি তো এই যে হাতার ডিজাইনটা কিন্তু এতটুকু হওয়ার পর এরপর হচ্ছে এটার উপরে আরেকটা চাপ সেলাই দিয়ে দিব। তাতে করে এটার ফিনিশিংটা ভালো হবে নিচের যে জোড়াটা আছে সেটা বোঝা যাবে না তো আমি এর উপরে ঘুরিয়ে ঘুরে হচ্ছে আরেকটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি একই নিয়মে হচ্ছে আমি আরও আরও একটা তৈরি করে নিব এই যে দেখতে পাচ্ছেন আমি একটু দেখাচ্ছি আপনাদের হাতার ডিজাইনটা কেমন হয়েছে আর এরপর এটাকে আরেকটু সুন্দর করার জন্য আমি হচ্ছে তিনটা করে পালপুথি বসিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন একই নিয়মে দুইটা হাতা তৈরি করে নিয়েছি এই যে এরকম তিনটা করে পালপুথি দিব ঠিক মাঝে বরাবর হাতা তো এই যে দেখতে পাচ্ছেন হাতের ডিজাইনটা আমি তৈরি করে নিয়েছি এখানে এই যে তিনটা পাল পুঁথি হচ্ছে লাগিয়ে নিয়েছি আশা করছি আজকে ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ